20 জুন 2024 বৃহস্পতিবার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে গঠিত মৎস্য উৎপাদক গোষ্ঠীর সমূহকে চিংড়ি মাছ চাষে উৎসাহিত করতে বাগদা ভিনামি পার্শ্বে ভাঙার মাছ ও চিংড়ির চারা বিতরণ করা হয়েছে। নন্দীগ্রাম ব্লকে এ পর্যন্ত প্রায় 17টি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছে। মৎস্য উৎপাদক গোষ্ঠীগুলি ভিনামি সহ বাগদা চিংড়ি মাছ এসব নোনা জলের মাছ চাষের সাথে যুক্ত রয়েছে। ইতিপূর্বে মৎস্য উৎপাদক গোষ্ঠীগুলিকে ব্লক পর্যায়ে প্রশিক্ষণ করার ব্যবস্থা করা হয়েছিল এবং গ্রুপের সদস্যরা প্রশিক্ষিত হয়েছেন। ঈষৎ নোনা জলে মাছ চাষের জন্য বাগদা সহ ভিনামি চিংড়ি বিতরণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির মাননীয় মৎস্য কর্মাধ্যক্ষ অসিত দাস, উপস্থিত ছিলেন জেলা মৎস্য আধিকারিক মোহাম্মদ সৈয়দ সিদ্দিকী, উপস্থিত ছিলেন ব্লকের মৎস্য সম্প্রোষ আধিকারিক সুমন কুমার সাহু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গড় চক্রবেরিয়া গ্রামে গঠিত মৎস্য উৎপাদক গোষ্ঠী দিশা মৎস্য উৎপাদক গোষ্ঠীর গ্রুপ লিডার আমাদুল্লাহ বলেন যে সরকারিভাবে বাগদা ভেনামি পার্শ্বে ভাঙর মাছের চারা পাওয়ায় সহায়তা পেয়ে অত্যন্ত খুশি। আমরা গচ্চকবড়া বঙ্কিমুড়ে একটা মৎস্য দিশা গ্রুপ তৈরি করেছিলাম। আজকের ব্লক থেকে 40,000 বাগদা 47,000 ভেনামি দিয়েছে। আগামী 2 তারিখ ফার্সিয়া এবং কিছু বাগদা দিবে। আমাদের গ্রুপের সবাই খুব উৎসাহ যে সরকার আমাদেরকে এটা দিয়ে হেল্প করেছে। আমাদের মৎস্য দপ্তরের উদ্যোগে আমরা নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 17টি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছিল, যাদেরকে আমরা ব্লক পর্যায়ে ওদেরকে আমরা প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছিল এবং গ্রুপের যে সমস্ত সদস্যরা ওরা প্রশিক্ষণও নিয়েছিলেন। তো আজকের আমরা ওনাদেরকে 40,000 বাগদার একটি ইউনিট, 47,000 ভেনামি চাষের ইউনিট এবং আগামী দিনে আমাদেরকে আপনার 2টো করে ইউনিট পার্শ্বে ভাগন এর সাথে বাগদার মিশ্র চাষের, তো এইভাবে ওদের যে নোনা জলের মাছের ক্ষেত্রগুলো রয়েছে সেখানে এই চিংড়ি বা মাছের সিটগুলো দিয়ে ওনাদের চাষে আর উৎসাহিত করা এবং গ্রুপ ভিত্তিক দলগতভাবে যাতে সামগ্রিকভাবে মৎস্য উৎপাদনে মৎস্য চাষিদের উন্নয়নের সাথে সাথে এলাকার মাছের উন্নয়ন ঘটে সেই হিসেবেই আমাদের এই উদ্যোগ। এবং আগামীতে আমাদের লক্ষ্য রয়েছে আরও বেশি করে মৎস্য চাষি যারা রয়েছেন তাদেরকে এই সমস্ত গ্রুপের অন্তর্ভুক্ত করে গ্রুপ ভিত্তিক যাতে আরও চাষের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার নাম সুমন কুমার সাহু, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক নন্দীগ্রাম 1 নম্বর।